মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় ছড়িয়ে পড়া উত্তাপ এখন চাপা ক্ষোভে পরিণত হয়েছে রংপুরের নেতাকর্মীদের মাঝে। স্থানীয় নেতারা বলেছেন, চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়ে দলে ফিরে না এলে রাঙ্গাকে ছাড়াই চলবে রংপুরের জাতীয় পার্টির রাজনীতি। ভিডিওচিত্র আরও জানাচ্ছেন মৃণাল অফিক। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির সকল পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় গত 14 সেপ্টেম্বর রাতে মোটর মালিক সমিতির রাঙ্গার সমর্থকরা রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়ে পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কুশু পুতলিকা দাহ করে। তাদের সাথে জাতীয় পার্টির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের প্রায় 20 জন আহত হয়। এ সময় রাঙ্গার কুশু পুতলিকা দাহ করে জাতীয় পার্টির নেতাকর্মীরা। জাতীয় পার্টির চেয়ারম্যানকে অবমাননা ও হুমকি দেয়া নিয়ে রংপুরে সভা করে নিন্দা জানিয়েছে জেলা ও মহানগর জাতীয় পার্টি। দলের চেয়ারম্যানের কুশু পুতলিকা দাহ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। ওনার এই অ্যাটিটিউডের জন্য উনি মহাসচিব পদটা হারাইছে, আবার উনি আবার নতুন করে এটা বাড়ি করলো, এটা জানি না উনি কি চাচ্ছে। তারপরে আমরা কর্মীরা জিএম কাদেরের পক্ষে আছি, আর আমরা আমাদের দলের অবস্থানটাও খারাপ যাচ্ছে, এমনকি খারাপ হবে আমি মনে করছি যদি আমাদের সমর্থন সবার এক না থাকে। জাতীয় পার্টির চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়ে দলে না ফিরলে আগামী নির্বাচনে রাঙ্গাকে ছাড়াই পরিকল্পনা করবে জাতীয় পার্টি, বলছেন স্থানীয় নেতারা। অনুতপ্ত হয়ে উনি আবার আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মহোদয় এবং জাতীয় পার্টির সঙ্গে থাকবেন, এটি আমরা সবাই আশা করছি। আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, চেয়ারম্যানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এটা করেছে। যে কোনোভাবে চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো কিছু পদক্ষেপ গ্রহণ করলে জাতীয় পার্টির নেতাকর্মীরা সেটা প্রতিহত করবে। দলের সঙ্গে পার্টির চেয়ারম্যানের সঙ্গে চ্যালেঞ্জ করে কোনো যত বড়ই নেতা হোক না কেন সে টিকে আসে, এ ধরনের নজির খুবই কম। সেই জন্য আমি মনে করি যে মশিউর রহমান রাঙ্গাকে রাঙ্গার জন্য সব সংযত হতে হবে। আমরা চাই না যে মশিউর রহমান রাঙ্গা সাহেব বাদ পড়ুক, সেটা কথা বলছি না, কিন্তু বিরূপ আমি মোস্তাফিজুর রহমান মোস্তফা আমি যদি আমাকে দলে রাখা না রাখা হয় তাহলে বিরূপ প্রভাব দলে পড়বে না। বর্তমানে রংপুরের 6টি সংসদীয় আসনের মধ্যে 2টি এবং সিটি মেয়রের চেয়ার দখলে রয়েছে জাতীয় পার্টি। রাঙ্গার সাথে জাতীয় পার্টির দ্বন্দ্ব স্থায়ী রূপ নিলে এর সুবিধা যাবে সরকারি দলের ঘরে, এমনই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।